আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মিক্সড মিষ্টি বানাবার একদম সহজ রেসিপি। ময়দা দিয়ে মিষ্টি বানাবার জন্য আমি 1 কেজি ময়দার একটা হিসাব দিতেছি। 1 কেজি ময়দায় আপনার চিনি নেবেন 1 কেজি, ময়দা এবং 1 কেজি চিনিটাকে 1 কেজি চিনিতে আপনি 700 ml পানি দিবেন। এই চিনি আর পানিটাকে ভালোভাবে চুলায় ফুটাইবেন। ফুটানো হইলে তারপর উঠিয়ে এটা ঠান্ডা করতে রাখবেন। যদি এই গরম শিলের ভিতরে আপনি যদি ময়দার মিষ্টিগুলো চুবেন তাহলে আপনার যে মিষ্টিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাতে করে মিষ্টি শক্ত শক্ত থাকবে, খাইতে অনেক ভালো লাগবে এবং থাকবো অনেকদিন দোকানে, 4-5 দিন ভালো থাকবে অন্তত। আপনার এইভাবে ভালোভাবে ফুটাইবেন পানিটাকে। মিষ্টির শিরাটা রেডি হইলে এরপর আপনারা এখানে আমি ময়দা নিছি 1 কেজি, লবণটা আপনার পরিমাণ মতো দিবেন এবং 1 কেজি ময়দায় আপনার ইস্ট নেবেন 3 গ্রাম। ইস্ট যদি অতিরিক্ত মাত্রায় পড়ে তাহলে কিন্তু মিষ্টিগুলো চুলায় মানে তৈলে যখন দেবেন মিষ্টিগুলো তাহলে ফোটার সম্ভাবনা থাকবে বেশি। আর 1 কেজি ময়দায় পাম তেল দেবেন, 25 গ্রাম পাম তেল দেবেন। সয়াবিন তেল ব্যবহার করে দেবেন, সয়াবিন তেল দিয়ে ব্যবহার করলে তাড়াতাড়ি গন্ধ আসবে মিষ্টিতে মানে। আর যদি বাসায় বইয়ে খান তাহলে আলাদা হিসেবে, তাহলে আপনার দিয়ে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এরপরে আপনার যে খামিটাকে আপনারা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্স করবেন, যাতে করে খামিটা বেশি একটা নরম না হয়ে যায়। একবার নরম থাকবে না, একদম শক্ত শক্ত থাকবে না, খামিটা মাঝামাঝি থাকবে। আমি এগুলো হাত দিয়ে মাখতেছি। আপনারা যদি কেউ কারখানায় মিষ্টিগুলো বানান তাহলে আপনারা একটা বড় বলে নেবেন। আমি একটা দেখাবার জন্য একটা ছোট্ট একটা থালায় নিয়েছি অল্প পরিমাণে। খামিটা মিক্স হয়ে গেলে আপনার এটাকে 30 মিনিট রাখে দেবেন। 30 মিনিট রাখা হইলে তার ভিতরে আপনারা চাপ দিয়া যেন ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এই একটা এইভাবে দেখবেন। আপনারা এরপরে আপনারা এটাকে লক করে নেবেন। আপনার যেন আমি এটা 5 টাকার সাইজের একটা মিষ্টি বানাবো, আপনারা যদি 10 টাকার মিষ্টি বানান তাহলে ওই রকম লটটা করবেন। এটা প্রথম অবস্থা আপনি অল্প অল্প বানিয়ে ট্রাই করতে পারেন কত কয় টাকা খরচ পড়ে একটা মিষ্টি বানাইতে হইলে আর কতটুকু সাইজ করবেন। প্রথমে আপনারা যদি কারখানা ব্যবহার করেন অল্প অল্প দিয়ে শুরু করবেন, বা প্রথমে 50 গ্রাম বা 100 গ্রাম ময়দা নিয়ে কাজ করতে পারেন, ট্রাই করতে পারেন একটা কতটুকু সাইজ করবেন। আর বাজার দর সবসময় তো এক থাকে না, এই জন্য আর কি সঠিক মানে কোনো সাইজ বলা যায় না এত এই মিষ্টিটা এতটুকু সাইজ করবেন। আপনারা কোটগুলো এইভাবে হাতেও করতে পারেন অথবা একটা কাঠি বানিয়ে একটা কাঠ দিয়েও বানাইতে পারেন। আর মিষ্টিটা ভাজবেন চুলো একেবারে লো হিটে, যাতে করে মিষ্টিটা উপরে তা না হলে উপরে কালার আসে যে ভিতরে হইবে না। এখন লো হিটে ভাজলে মিষ্টিটা ভালো অনেক সফট হইবে এবং অনেক ভালো লাগবে খাইতে। আর মিষ্টিগুলো যে শিরের ভিতরে ভিজাইবেন, আর মিষ্টিগুলো কড়াই থেকে উঠেই সাথে সাথে মিষ্টি শিরার ভিতরে ভিজাইতে হইবে, তা নাহলে কিন্তু মিষ্টিগুলো শিরা খাইবে না, ভিতরে ঢুকবে না, মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না সাথে সাথে না চুবাইলে। আর আপনার মিষ্টিগুলো চুবানোর জন্য একটা আলাদা একটা পাত্র বানাইবেন বড় সড়ো, যাতে করে একসাথে অনেকগুলো মিষ্টি চুবান যায়। এই জন্য আমি এখানে দেখার সাথে আমি 2-1টা মিষ্টি চুবাই দেখাবো আপনাদেরকে।
আপনাদের এলাকায় যদি কোনো কেউ এরকম মিষ্টি আপনারা খাইয়ে থাকেন বা যদি কেউ বানায় আপনারা কমেন্ট করে জানাই দিতে পারেন, তাহলে মনে করবেন আপনাদের এলাকায় এই মিষ্টিগুলো আছে মনে হয় যে ময়দার মিষ্টি। এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, সোনালি কালার করে ভাজবে। এভাবে সাথে সাথে চুবাইতে হবে, একটা একটা না, আমি দেখাবার জন্য একটা একটা চুবাইছি। কিন্তু আপনারা যদি কেউ কারখানায় ব্যবহার করেন তাহলে অনেকগুলো একবার এক খোলায় যা হইবে সম্পূর্ণ মিষ্টিগুলো একটা ইতে কড়াইতে বা একটা বড় বালতিতে ভিজাইবেন, কোনো সময় নেওয়া যাইবে না। এই আমার ওই মিষ্টিটাই কিন্তু শিরা খায় নাই। এটা আপনারা 12 পিসের করে প্যাকেট করতে পারেন, 12 পিস, 4x48 হয়, আপনারা 40, 38, 42 টাকা করে পাইকারি দেবেন, তাহলে 100 টাকায় আপনারা 15 থেকে 20 টাকা লাভ রাখবেন। আপনি হকার দিয়ে বিক্রি করে দিন, দোকান দোকানে যে ইয়া হকাররা পাইকারি দিয়ে দেবো। আবার আমার এই মিষ্টিগুলো শিরা খাইতেছেন, কারণ ওটা সাথে সাথে চুবাইতে হয় মিষ্টির ভিতরে। এইভাবে একটা জালি নিয়ে চুবাইতে পারেন, যদি মিষ্টি মানে একটা বালতির ভিতরে দিয়ে। এগুলো চায়ের দোকান ধরে রুটি দিয়ে খায় অনেক সময় ভালো লাগে, এমনিতেও খাওয়া যায়, আমি নিজেও খাই এগুলো, আমার খুব পছন্দের মিষ্টিটা। দেখেন মিষ্টির কালার রয়েছে কত সুন্দর, ভিতরে পুতুলের ভিতরে শিলে রাখছে। আপনি যদি এবং ফ্রাই ফুড নিয়ে ব্যবসা ট্যাবসা করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়েন না, খেতে অনেক ভালো লাগে, জমদের মজা হয়েছে।